লাইলাহা ইল্লাল্লাহ লামে শর্তটা দীর্ঘ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ পিস বি আপন হিম লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আপনি আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ লামটা তখন তাকিদের মানে হবে মানে দাঁড়াবে কি শুনবেন অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে নাউজ বিল্লাহ এই ভুলগুলো একটু সংশোধন করে নিন তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো ঠিক না বে ঠিক চলো কালেমায়ে তৈয়বার জিকিরের অনেকগুলো দলিল আছে তো জিকিরের অনেকগুলো অর্থও আছে জিকির মানে কোরআন জিকির মানে উপদেশ জিকির মানে নামাজ জিকির মানে স্মরণ করা জিকির মানে আইন কানুন জিকির মানে চিন্তা ভাবনা করা জিকির মানে ভয় করা কতগুলো মানে এলো এ কোরআন থেকেই আছে জাস্ট খালি আপনাদের এক্সাম্পল গুলো দিয়ে দিচ্ছি জিকির মানে কোরআন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা হিজর আয়াত নম্বর 9 আল কোরআন আল্লাহ পাক বললেন আমি আল্লাহ জিকির নাজিল করেছি আই কোরআন নাজিল করেছি এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয় জিকির মানে কোরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওই কোরআনকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ তো এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয় জিকির মানে কোরআন এবারে জিকির মানে উপদেশ দলিল রেফারেন্স টু দি হলি কোরআন ফাজাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াইদ 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা কাফের 45 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন নবী মানুষদেরকে উপদেশ দান করো কিসের দ্বারা উপদেশ দেবে বিল কোরআন কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো এখানে জিকির মানে উপদেশ আবার জিকির মানে স্মরণ করা কোরআনের দলিল ফাজকুরুনি আযকুরুকুম 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার 152 নম্বর আয়াত ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব এখানে জিকির মানে স্মরণ করা আবার জিকির মানে নামাজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসলাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত হে ইমানদার বান্দাগণ জুমার দিনে যখন আজান দিয়ে নামাজের জন্য আহ্বান করা হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সলাত অর্থাৎ নামাজের দিকে চলে এসো এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয় জিকির মানে নামাজ আবার জিকির মানে ভয় করা দলিল ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিউ ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন পবিত্র কোরআনে 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা জুমার 10 নম্বর আয়াত নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে ফাউন্তাশিরু ফিল আরদি জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে অবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর করুণা অন্বেষণ করবে আর কি করবে ওয়াজকুরুল্লাহ কাসীরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে তুমি একজন দোকানদার একজন একটা লোক একজন খরিদ্দার তোমাকে বলে গিয়েছে আমি বসিরহাট যাচ্ছি 5 কিলো চাল 2 কিলো ডাল 3 কিলো আলু মেপে রাখবি আপনি করলেন কি খরিদ্দার তো নেই 5 কিলো জায়গায় হাওড়া হাটের মতো 1 কিলো আপেল কিনলে বাড়িতে আনলে 850 আপনি করলেন কি 5 কিলোর জায়গায় করলেন কি 4 কিলো 900 চাল দিলেন আপনি ভাবলেন ও তো ও বুঝতে পারলো না সৃষ্টিকর্তা বলছে ও নেই মানে আমি ওর হয়ে দাঁড়িয়ে আছি ওয়াইলুল্লিল মুতাফফিফিন যারা ওজনে কম দেয় তাদেরকে তাদের জন্য নরক এজন ব্যবসা কাকে বলে বয়জফলা বদ অন্তঃসয়কা বয়জফলায় ব্যবহার যে দোকানদারের ব্যবহার ঠিক ওই দোকানদারের দোকানদারি চলবে বয় হলো বচন কথাবার্তা কোন দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয় 2 দিন খদ্দের যাবে 3 দিনের মাথায় যাবে না দন্তসয়কারের সাধুতা বিশ্বাস এই 3টে গুণ থাকতে হবে ব্যবহার বচন সাধুতা এই এই 3 গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় একজন ব্যবসায়ী এই 3 গুণে গুণান্বিত ছিলেন একজন ব্যক্তি নাম হলো তার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন জাস্ট আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো আপনাদেরকে রাখবো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ চলুন একটু এগিয়ে যাই তো জিকির মানে হলো এখানে ভয় করা এবার জিকির মানে হলো আইন কানুন
জিকির মানে কি বললাম ভাই, একটু কথা বলুন আমার সঙ্গে। আইন কানুন রেফারেন্স টু দি হলি কোরআন, কোরআন জানিয়ে দিচ্ছে ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারা, 19 নম্বর বিষয়, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তোহার 124 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, তার জীবনযাত্রা হবে সংকুচিত করে দেবো, টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। এখানে জিকির মানে আইন কানুন, জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়। চলো আবার জিকির মানে কথাবার্তা, কি বললাম বাবা, কথাবার্তা। আফজালুত তেলা আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত, সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। আফজালুত তেলাওয়াতু তেলাওয়াতুল কোরআন, ছোট্ট একটা কথা বলে দিই, সব থেকে উত্তম আবৃত্তি তেলাবাত মানে আবৃত্তি। আপনাদের এলাকায় কেরাত প্রতিযোগিতা হয়? আচ্ছা, আপনারা তেলাবাত প্রতিযোগিতা না লেখে হেডিংটা কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তাহলে কেরাত আর তেলাবাতের মধ্যে পার্থক্য আছে। আমি সার্ভিস কমিশনের ছেলে মেয়ে পড়াই, তো সেজন্য ছেলে মেয়েদেরকে আগেই বলে দিই, পাঁচ নম্বরে যখন ভাইবা হবে, এই এই প্রফেসরগুলো যখন থাকবে, তাদেরকে তোমাদেরকে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ধরবে, মাথায় রেখো। তো কেরাত আর তেলাবাতের মধ্যে পার্থক্য আছে। কেরা করা একরা ও কেরায়াতান মানে হচ্ছে মুতলাকান পড়া, সিম্পল পড়াকে রিটকে বলা হয় তেলাবাত একরাত। আর তালায়াতর তেলাবাতার মানে হচ্ছে আবৃত্তি করা, অনুসরণ করে পড়া। জিব্রাইল যেভাবে নবীকে বলেছেন সেইভাবেই নবী তেলাওয়াত পাঠ করেছেন, আবৃত্তি করেছেন, আর নবীকে দেখে দেখে সাহাবীরা সেইভাবেই আবৃত্তি করেছেন। পরে সাতজনকারী নিজস্ব স্টাইলে সাত রকম ভাবে পড়েছে। তো কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে, এজন্য আফজালু তেলাওয়াতু তেলাওয়াতুল কোরআন, সবথেকে উত্তম আবৃত্তি হলো কোরআন তেলাওয়াত করা। তিন নাম্বার আফজালু জিকির, উত্তম কথাবার্তা। এখানে জিকির মানে কথাবার্তা, উত্তম কথাবার্তা হলো কি, আকাশের নিচে জমিনের উপরে সব থেকে উত্তম কথাবার্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আকাশের নিচে জমিনের উপরে এর থেকে উত্তম কথাবার্তা আর হতেই পারে না। যাই চলো, শুধু একবার কালেমা তৈয়বা পড়ি, অনেকগুলো শুধু কোরআনের দলিল দিলাম, এবার হাদিস তো বহু রয়েছে। যাক, আজকের একটি আপনারা তাফসীরুল কোরআনের মাহফিল করেছেন, হেডিং এ যেহেতু দিয়েছেন কোরআনের একটি সূরার তাফসীর হবে ইনশাআল্লাহ, তো আমি আপনাদের কাছে সময় চেয়ে নেবো, জানি না আমার কতক্ষণ সময় আছে, আমার একটু লং টাইমও লেগে যায় অনেক সময়। তো যাই হোক, আসুন, মুহাম্মাদুন বাশারুন, কি বললাম, মুহাম্মাদুন বাশারুন, বাশার শব্দের অর্থটা কি, বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন মানুষ, নবী মানুষ ছিলেন, জিন ভূত ফেরেশতা কিচ্ছু ছিলেন না, নবী মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দৈহিক গঠন দানশীলতা বদন্যতা সহনশীলতা, আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। জাস্ট এক্সাম্পল দিচ্ছি, গোটা কত দিলেই বুঝতে পারবেন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য খা, এই নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আমাদের জন্য লিমিট। ইসলামে অনেক জিনিস আছে নবীর স্ত্রীরা আমাদের স্ত্রীদের মতো নয়। ইসলামে অনেক জিনিস আছে নবীর স্ত্রীদের আইন কানুন আলাদা, আমাদের স্ত্রীদের আইন কানুন আলাদা। জাস্ট এক্সাম্পল দিচ্ছি কোরআন থেকে। ইসলামে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা, কয়টা, চারটা, দলিল কোরআন, চার নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসাল, কোরআন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুই তিন অথবা চারটে বিবাহ করো, কোরআন জানিয়ে দিয়েছে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিবাহ করো। তাহলে বোঝা গেল কি, কোরআন আপনাকে দুটো তিনটে বিবাহ করতে বলেনি, কোরআন আপনাকে একটা বিবাহ করতে বলেছে। তবে কোরআন একটা লিমিট দিয়েছে, ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম চারটে মিনিমাম একটা। কিন্তু আমার আপনার নবী কি করলেন, চারের অধিক বিবাহ করলেন, তার রেফারেন্স কি কোরআন, 22 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আল কোরআন, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন্নবী ইন আরাদা আন-নবী আন ইয়াসতানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, নবী
তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে উৎসর্গ করে তুমি তাকে দাসীর মর্যাদা না দিয়ে স্ত্রীর মর্যাদা দেবে খলিসাতাল লাকা নবী এটা তোমার জন্য খাস মিনদুনিল মুমিনিন মুমিনদের জন্য খাস নয় মুমিনদের এই চারটির বেশি নয় তাহলে বোঝা গেল কি নবীর জন্য আনলিমিট আমাদের জন্য লিমিট এবার আসছি নবীর স্ত্রীদের কথা পবিত্র কোরআন 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা আহজাবাল কোরআন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা আল্লাহ পাক বলছেন হে নবীর স্ত্রীরা তোমরা সাধারণ মানুষের স্ত্রীদের মতো নও তাহলে পার্থক্য আছে কি পার্থক্য দুই একটা বলি আমার আপনার স্ত্রীরা যদি ব্যভিচার করে জিনা করে কোরআনে বলা হয়েছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা বানি ইসরাঈল আল কোরআন কোরআন জানিয়ে দিয়েছে লা তাকরাবুজ জিনা ব্যভিচারের ধারে পাড়েও যেও না ব্যভিচার করা তো দূরের কথা তো যদি কেউ ব্যভিচার করে জেনা করে ব্যভিচার করে তার পানিশমেন্ট বা শাস্তি কি কোরআন জানিয়ে দিয়েছে 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা নূর আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াগিদি মিনহুমা মিয়াত জালদা 100 গা বেত মারা হবে ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক কিন্তু অথবা তাকে কি করা হবে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে এটা হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অনলি অ্যাকর্ডিং টু ইসলামিক ল ইন্ডিয়ান ল অ্যাকর্ডিং টু ইসলামিক লটা হচ্ছে কি কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করা হবে কিন্তু আমার আপনার স্ত্রীদের জন্য এই আইনটা নবীর স্ত্রীরা যদি জানা করে তাদের শাস্তি কি তাদের আলাদা কি আলাদা বলে দিই শুনে নিন কোরআন জানিয়ে দিয়েছে ইয়া নিসা আন-নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইনা ইদাফ লাহা আযাবু দুইফাইন ওয়া কানা যালিকা আল্লাহু ইয়াসীরা 21 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 13 14 15 নম্বর লাইন সূরার নাম সূরা আহজাবাল কোরআন কোরআন জানিয়ে দিয়েছে হে নবীর স্ত্রীরা মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইনা যদি তোমাদের মধ্য থেকে কেউ প্রকাশ্য কোনো পাপ কাজে লিপ্ত হয়ে আসে ইদো আপলাগাল আযাবু দুইফাইন আমি আল্লাহ তার শাস্তিটাকে ডবল করে দিতে পারি ওয়া কানা যালিকা আল্লাহু ইয়াসীরা এই কাজটা আমি আল্লাহ আমার কাছে খুব সহজ কি বুঝলেন এই কথাটি কেন বললেন আল্লাহ পাক নবীর স্ত্রীরা ব্যভিচার করলে ডবল শাস্তি শুনে নিন আপনাদের ধারণা হয় আমাদের ধারণা হয় নবী মানে যা খুশি তাই নবীর স্ত্রী মানে যা খুশি তাই নেভার মাওলানা সাহেব মুফতি সাহেব পীর সাহেব আমির সাহেব দরবেশ সাহেব মানে যা খুশি তাই নেভার শুনে নিন কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফ ফালানাসআলান্নাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন প্রত্যেক নবী রাসূলকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে কৈফিয়াত নেব নবী রাসূলদের যদি কৈফিয়াত না আর আমি আপনি তো অনেক দূরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কোরআনের দলিল তোমাকে নবী করে পাঠিয়েছিলাম তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে হযরত নূহ নবীকে জিজ্ঞাসা করবেন তোমাকে নূহ তোমাকে আমি 950 বছর পৃথিবীতে পাঠিয়েছিলাম তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে নূহ নবী বলবেন হ্যাঁ আল্লাহ করেছিলাম প্রমাণ কি দলিল কি প্রমাণ নাই তবে একটা প্রমাণ আছে বলল কে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আজরে বলেন আপনারা কি প্রমাণ আছে নূহ নবীর তার প্রমাণ হলো এটাই তখন জিজ্ঞাসা করা হবে নূহ আখিরি জামানার নবীর উম্মতরা তো তোমাকে দেখেনি উম্মতে মুহাম্মাদীরা তোমাকে তো দেখেনি কি করে প্রমাণ হবে নূহ নবী তখন বলবেন আখিরি জামানায় একটি কিতাব পাঠিয়েছিলেন তার নাম হলো দি হলি কোরআন এই কোরআনের ভিতরে আমার ইতিহাসটি লেখা ছিল আর উম্মতে মুহাম্মাদের এটা পড়েই তারা সাক্ষী দেবে আজকের জোরে বলুন সুবহানাল্লাহ এরকম বহু আছে রেফারেন্স একটু ধৈর্যের পরিচয় দিন তো এবার আসছি নবী মানি না নবীরা নিজের থেকে কোনো কথা বলেন না এবং আমার নবীও তাও বলতেন না ওমা ইয়ানতুকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহা চলো এই কথাটি বলার কারণটা কি আজ আমি প্রথমে বক্তব্যের শুরুতে একটু খুলে দিই আপনাদের মনে রাখবেন যে যত দায়িত্বশীল মানুষ তার দায়িত্বটাও তত কঠিন ঠিক না বেটি চলুন দুটো ভাত রান্না করেছেন এটা বসিরহাট থানা নাকি বসিরহাট থানা বাহ তো যে যত দায়িত্বশীল মানুষ তার দায়িত্বটাও তত কঠিন মনে রাখবেন সকাল 8টার সময় দুই রকমের ভাত রান্না করেছেন আপনারা দুই রকমের ভাত রান্না করেছেন সকাল 8টার সময় সাদা ভাত বিরিয়ানি ভাত
ওই ভাত দুটো রাত আটটায় খাবেন, রাত আটটায় খেতে গেলে দেখবেন সাদা ভাতটা রাত আটটায় খেতে যাবেন কেমন কেমন হয়ে যাবে, ওতে পানি ঢেলে দেবেন, পরের দিন সকালবেলা পান্তা করে খেতে পারবেন। কিন্তু বিরিয়ানি ভাতটা সকাল আটটায় রান্না করে রাত আটটায় খেতে পারবেন না, পরের দিন সকালবেলা খেতেই পারবেন না, ফেলে দিতে হবে। সাদা ভাত রান্না করতে খরচা কম, বিরিয়ানি ভাত রান্না করতে খরচা বেশি। কি বুঝলেন? মনে রাখবেন, যিনি রিক্সা চালায় তিনজনের জীবন নিয়ে চলে, যিনি ট্রেন চালায় 3000 লোকের জীবন নিয়ে চলে। ইউ ড্রাইভার, ও ড্রাইভার, বিটুইন ফার ডিফারেন্স। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মাদ হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ নন। ইয়াকুতুন হাজারু, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, আপনারা হাতে আংটি ব্যবহার করেছেন, আংটিতে পাথর থাকে, বাড়ির ভেতরেও পাথর পাওয়া যায়, এও পাথর ও পাথর দুটো এক নয়। মাঠে চাষ করার জন্য, ফসল ফলানোর জন্য ইউরিয়া ব্যবহার করেন, ইউরিয়া দেখেছেন তো? আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দুটো দেখতে এক লাগে না, দুটো দেখতে এক লাগে, দূর থেকে দুটো খেয়ে দেখবেন, টেস্ট করে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে, এটাই পার্থক্য। নেতাজি আর পেঁয়াজি এক নয়, আদবানি আর ছাগল লেদি এক নয় বাপ। এবার আসছি মোহাম্মদ সাল্লামকে নিয়ে, সমাজে বেশ ভালোই রকম উল্টো পাল্টা চলছে, এই জন্য বলতে আমি বাধ্য হচ্ছি। মোহাম্মদ সাল্লাম একদিন তার সঙ্গীদেরকে বলছেন, সাহাবিদেরকে বলছেন, তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নাম ডেকে এনো না। সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হলো, পূর্ববর্তী নবীদের উম্মতেরা তাদের নবীদেরকে ভক্তি করতে গিয়ে জাহান্নাম কেন এনেছে একটু বলুন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, শুনে নিন। ইহুদিদের একটা নবী ছিল, তার নাম ছিল উজায়ের আলাইহিস সালাম। ইহুদিরা উজায়ের নবীকে ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো, উজায়ের আল্লাহর বেটা, নাউজবিল্লাহ বলুন। খ্রিস্টানরা, নাসারারা ঈসা নবীকে ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো, ঈসা নবী নয়, ঈসা আল্লাহর বেটা, নাউজবিল্লাহ। দলিল কোরআন, অকালাতিল ইয়াহুদু যাইরুন ইবনুল্লাহ, অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, 10 নম্বর পারা, 10 নম্বর পিছার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 30 নম্বর আয়াত, কোরআন জানিয়ে দিয়েছে। ইহুদিরা উজায়ের নবীকে আবেগে ভক্তি করতে গিয়ে বলল আল্লাহর বেটা, আর নাসারারা ঈসা নবীকে ভক্তি করতে গিয়ে বলল আবেগে আল্লাহর বেটা। বর্তমান সময়ে উম্মতে মুহাম্মাদি কিছু মানুষ, সকলে নয়, কিছু মানুষ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো, যে খোদা হ্যায় বাকি নবী হ্যায়, নবী খোদা সে জুদা নহীন। আরে বাত তো বিলকুল সহি নহীন, আগার কোই মৌলানা তকরির মে ঐসা কহে যে খোদা হ্যায় বাকি নবী হ্যায়, নবী খোদা সে জুদা নহীন, উস মৌলানা কো তকরির করনে কে বাদ দোবারা ঈমান লানা জরুরি হ্যায়, লিহাজা খোদা কে জাতে মুবারক আলাগ হ্যায়, রসূল কে জাতে মুবারক আলাগ হ্যায়, এহি আকীদা আহলে সুন্নাতুল জামাত কি হ্যায়। এমরে বাত সমঝে ভাইয়া, আমি কি বলতে চাইলাম বুঝতে পারলেন? খুলে বলি, যেহেতু বাঙালি মানুষ, বাংলা, আমিও বাংলা ভাষার মানুষ, যে আল্লাহ সেই নবী, একদম কোনোদিন এটা মানা যায় না, আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা, আল্লাহ খালিক, রসুল হলো মখলুক। এই কমন সেন্স যদি থাকে তাহলে আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে, ইট ইজ মাই কনসেপ্ট। আসুন শেখ সাদি রহমাতুল্লাহ আলীকে দুই লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু আমার সাথে সাথে বলুন, সুবহানাল্লাহু বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়া, এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহ গিল মারুক, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদুর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে।
আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 লাইন নম্বর 1 আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনা যুলুমাতি ইলা নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেরোরিস্ট সন্ত্রাসবাদীর শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করবে ইনশাআল্লাহ। দুই নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে, এ মাহফিলের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। পবিত্র কোরআন 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন সূরার নাম সূরা মুজাদালা আয়াত নম্বর 11 আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বীলা ইনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মাফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লাফজ তরজমানা করে কি, হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি, শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে, শয়তানের ইচ্ছাটা কি। পবিত্র কোরআন 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা আয়াত নম্বর 91 আল কোরআন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো, মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চাই, ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চাই, ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। এখানে একটা খুচরো কথা আছে, খুচরো কথা যেটা ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি, ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, এখানে সোয়াদ অক্ষরটি আছে, সোয়াদ দিয়ে সদ্দা ইয়াসুদ্দু মানে বাধা সৃষ্টি করা। আর কেউ যদি সিন উচ্চারণ করি সাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। দুই একটি ভুল বের করি, আমরা নামাজ পড়তে গিয়ে সূরা কাউসারটা পড়ি, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ওয়ানহার, এ গলার ভেতর থেকে হয় এটা উচ্চারণ হবে, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। নাউজবিল্লাহ বলো। আর একটু ভুল বের করে দিচ্ছি, দেখুন আমরা নামাজ পড়তে গিয়ে তাকবীরে তাহরিমা বাদার পর দোয়ায়ে সানা পড়ে কি বলি, সূরা ফাতিহার প্রথম অংশটি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু হাই হতি হাই হাওয়াজ নয়, আলহামদু এ গলার ভেতর থেকে এটা উচ্চারণ হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর মানে শুনবেন আলহামদু মানে হচ্ছে সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। এবার বুঝতে পারছেন বাবা, ওয়াজ কি জিনিস, এক ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কেতাব মোতালিয়া করতে হবে, এক ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা, 2-5 মিনিট যা গেলেই বুঝতে পারবেন ওয়াজটা কি তাফসীরটা কি। এই লকডাউনে অনেক ছেলের বিবাহ হয়েছে আর অনেক ছেলের বিবাহ ভেঙে গেছে, ঠিক না বেঠিক বাবা? আচ্ছা, যাদের বিবাহ ভেঙে গেছে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, আরবিতে একে কি বলে, জোরে বলুন, তালাক। হ্যাঁ,
শুনে নিন, তালাক বলে শব্দ নেই, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। তোয়ে লামালিব ক, তয়ে বয় লয়াকার ক, তলাক মানে পিতক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তে লামালিব ক, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। এবার বুঝে আসছে বাবা জলসা কেন দেন? কারণটা হচ্ছে এইগুলো। আর একটা বলে দিই, রমজান মাসে, রমজান মাসে ভোরের বেলা আপনারা একটা খাবার খান, আমরা খাই, ওকে কি বলেন? জোরে বলুন। সেহেরি নয় শব্দটা, সিহিরুন মানে জাদু, আর সাহারি শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবার। আমরা সাহারি না বলে সব সেহেরি বলি। দেখেছেন, এ ভুলগুলো আপনাদেরকে শিখিয়েছি আমার মতো মৌলবী সাহেবরা, আমার মতো মৌলবী সাহেবরা আপনাদেরকে এই ভুলটা শিখিয়েছে, দোষ আপনাদের নয়। বাপেরা খারাপ ভাববেন না, আগেই বলে নেই বাপ, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনোদিন ভাববেন না, আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই। বর্তমানে আমি পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে মেন্টাল প্রিপারেশনের জন্য কন্টিনিউ পড়াশোনা করতে হয়। আমি হলাম বর্তমানে 5টা ধর্মগ্রন্থের ছাত্র, কোরআনের একজন ছাত্র, তাওরাতের একজন ছাত্র, ইঞ্জিলের একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, ইভেন গীতারও একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র। তাই ছাত্র হিসেবে আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করতে এসেছি বাপেরা। বর্তমানে আমি একটা তাফসির লিখছি, তাফসিরটার নাম হলো তাফসিরে আবু বাকর সিদ্দিক আল কুরাইশি, দাদা হুজুর পীর কেবলা ওরফে ফুরফুরা শরীফ। দাদা হুজুর পীর কেবলা নাম শুনেছেন বাবা? হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে নামে একটি তাফসির আমার লেখা চলছে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলীকে হুজুর, তিনি আলিফ লামের তাফসিরটা করে গিয়েছিলেন। তো চেষ্টা করছি গোটা কোরআনের তাফসিরটা করার জন্য, লেখার জন্য, লেখাও চলছে বাপেরা। আমার জন্য একটু দোয়া করবেন, যেদিন আমার লেখা তাফসির আপনাদের কাছে আসবে সেদিন হয়তো আমি অন্ধকার নীরব নগরে চলে যাব। তাই আপনাদের কাছে এসেছি জ্ঞান অর্জন করতে, জ্ঞান দিতে আসি নাই। এমনও জ্ঞান আছে বাবা আপনাদের কাছে, আমার মধ্যে নেই, হতে পারে না। এজন্য জীবনে কোনোদিন কাউকে তাচ্ছিল্য, অপমানিত, লাঞ্ছিত করবেন না, সমস্যায় পড়ে যাবে। মনে রাখবেন প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করে, যে পার্টসের বিনিময়ে আল্লাহ পাক তাকে সম্মানিত বোধ বলে মনে করে, ঠিক না বে? ঠিক বাপেরা, এটা মাথায় রাখবেন। চলে এবারে আসছি, আরো অনেক শব্দ এরকম বেরোবে, বাংলাতে অনেক শব্দ আছে, বর্গিন জয় একের লয় একের জ্বালা, বর্গিন জয় বা একের লয় একের জ্বালা, দুটোই জ্বালা, একটা জ্বালা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। ইংরেজিতে অনেক শব্দ পাবেন, মিট, এম ডবল ইটি মিট, এম ইএটি মিট, দুটোই মিট, একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। আর অনেক শব্দ আছে, ম্যাটার, আমরা বলি ইংরেজিতে হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার, ম্যাটারের দুটো মানে হয়, একটা ম্যাটার মানে পদার্থ, একটা ম্যাটার মানে ব্যাপার। এগুলো মানে রাখবেন, এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো বুঝতে আপনাদের সুবিধা যদি না হয় বাপ তাহলে সমস্যা হয়ে যাবে। কোরআনটা কি আজকের আপনাদের কাছে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। এবারে আসছি, আমার সামনে একটি কিতাবকে দেখতে পাচ্ছেন, এর নাম কি জোরে বলুন? কোরআনুল করিম, তাই তো বাপেরা? আচ্ছা আপনারা কি বিশ্বাস করেন এই কিতাবটি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব? জোরে বলুন। ও মুসলমান বলে বললেন তো, আমি যদি একজন অমুসলিম হই আমি তো আমার ধর্মগ্রন্থকে শ্রেষ্ঠ বলতে পারি, ঠিক কিনা? যিনি গীতা পাঠ করেন হিন্দু ভাই তিনি তো বলতে পারেন যে গীতাটাই শ্রেষ্ঠ, যিনি তাওরাত পড়েন তিনি তো বলবেন তাওরাতটাই শ্রেষ্ঠ, আপনি মুসলিম বলে বললেন, কিন্তু না, আমি একজন সকল ধর্মের ছাত্র হিসাবে আমি সকল ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করতে গিয়ে যেটা পেয়েছি কোরআনই শ্রেষ্ঠ তার প্রমাণ দিচ্ছি। তিনটে প্রমাণ দেব, তিনটে প্রমাণ দেব, দিলেই বুঝতে পারবেন কোরআন শ্রেষ্ঠ। আরো অনেক জিনিস রয়েছে, একটু ধৈর্যের পরিচয় দিন আমার সাথে। আচ্ছা, চুরি করা ভালো না খারাপ?
যে চুরি করে তাকে চোর বলে, তাই তো নাকি? সে ভদ্রলোক না অভদ্রলোক? বল বল বল। কই যারা কলমে চুরি করে তাদের তো আপনারা অভদ্রলোক বলেন না, তাদেরকে স্যার বলে স্যালুট দেন? ও মূর্খ লোকেরা চুরি করলে বলেন চোর ডাকাত, আর শিক্ষিত লোকেরা চুরি করলে কি বলেন? স্যার। এটাই পার্থক্য, এডুকেশনের অভাব। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটার এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডিং, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্স, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। আসুন একটু এগিয়ে যাই। চুরি করা মহাপাপ, এটি বেদের মধ্যেও রয়েছে, তওরাতেও আছে, ইঞ্জিলে আছে, জবুরে আছে, ইভেন কোরআনেও আছে। তা কোরআন শ্রেষ্ঠ হলো কি করে? শুনে নিন, কোরআনে সমাধান দেওয়া আছে। কি সমাধান? শুনে নিন সমাধানটা কি। 6 নম্বর পারার 13 নম্বর লাইন সূরা নাম সূরা মাইদা আসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ চোর পুরুষ ও কার নারী হোক নো কনসিডার নো কনসেশন কোনো রকম দয়া মায়া চলবে না। সে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হতে পারে, মিনিস্টার থেকে শুরু করে আর ধনী থেকে গরিব পর্যন্ত। চোর, তুমি চুরি করেছো, প্রমাণ পেয়েছি, কোনো রকম কনসিডার কনসেশন চলবে না। বিপরীত দিক থেকে হাত আর পাটা তার কেটে দাও। একজনকে যদি এই শাস্তি দেওয়া হয়, অপরজন চুরি করতে গেলে 3 ঘটি পানি খেয়ে নেবে, ঠিক না বেটি? চলুন আরো একটা এক্সাম্পল দিই, এটা অতিরিক্ত কথাটা কোরআনে লেখা আছে, অন্য কোনো ধর্মগ্রন্থে এই শাস্তির কথা লেখা নাই। আর একটু এগিয়ে যাই, ব্যবিচার করা ভালো না খারাপ? বলুন বলুন বলুন। খারাপ, যিনি ব্যবিচার করেন তিনি তাকে অভদ্র লোক আমরা বলি, তবে ব্যবিচার অনেকরকম কোয়ালিটি আছে। হেডমাস্টার মশাই, ম্যাডামদের চাকরি দেওয়ার নাম করেও ব্যবিচার করেন, অফিসের বস কর্মীর সঙ্গেও ব্যবিচার করেন, আর রাস্তার ইয়াং ছেলেরা তারাও ব্যবিচার করেন। এমএলএ এমপি গরিব মেয়েদের সুযোগ সুবিধার জন্য ব্যবিচার করেন, মনে রাখবেন। চলুন, ব্যবিচার করা খারাপ কাজ, এটা আমরা জানি, প্রত্যেক ধর্মগ্রন্থেও লেখা আছে ব্যবিচার করিও না, এটা খুব খারাপ কাজ। কিন্তু সমাধান দেওয়া নেই, কোরআনই তার সমাধান দিয়েছে। শুনে নিন, 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরায় নূর। ব্যবিচার করেছো, নারী হোক আর পুরুষ হোক, নো কনসিডার নো কনসেশন, কোন রকম দয়া মায়া চলবে না, 100টা বেত মারা হবে। অথবা তোমার স্ত্রী থাকা সত্ত্বেও তুমি ব্যবিচার করেছো, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। একজনকে যদি এই শাস্তি দেওয়া হয়, 10 জন চুরি করায় ধর্ষণ বা ব্যবিচার করার আগে 3 ঘটি পানি খেয়ে নেবে, ঠিক না বেঠি? আর একটু এগিয়ে যাই, মদ্যপান করা ভালো না খারাপ? বল 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 বল। আচ্ছা, এখন তো আপনাদের এখানে বাংলা মালের বাজার ভালো চলে না, না যা চলে ইংলিশ মাল, হুইস্কি যা চলে ইংলিশ মালের কারবার চলে, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্লক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ, যারা মদ খায় তারা বুঝতে পারছে। সেদিন এক জায়গায় এরকম বক্তব্য করতে করতে মদের নাম বলছি, আর দুটো বয়স্ক লোক স্টেজে বসে এক বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। মূর্খ মানুষ জানে না বেচারা। চলুন, তো বাংলা মালের বাজার ভালো চলে না, যা চলে ইংলিশ মাল। চলুন, সব জায়গায় এই ইংলিশ মালটা মদটা সব জায়গায় চলে, ও 1 জানুয়ারি তো 31 ডিসেম্বরেও চলে। আবার কোন স্যারকে সই করার জন্য তার কাছে একটা সইয়ের জন্য ওটাও চলে, তাই না? বাহ, ছোটবেলায় জানতাম মূর্খরা মদ খায়, কিন্তু এখন দেখছি না, ভুল কথা, ভুলটা ভেঙে গেল। শিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, নামের পাশে এতগুলো ডিগ্রি, এইসব মানুষগুলো দেখি মদ্যপান করছে, তার মনটাকে জয় করতে গেলে মদ, মাল আর মেয়ে, 3W না হলে হচ্ছে না। 3W www.com বলিনি, 1 নম্বর W হলো ওয়েলথ, ধন সম্পদ, 2 নম্বর W হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ, 3 নম্বর W হলো ওম্যান, নারী। এই তিনটের যে কোনো একটা দিলেই স্যার সই করে দেবে। চলুন এগিয়ে যাই, তো এবার আসছি
মদ্যপান করা খারাপ কাজ, এটা প্রত্যেক ধর্মগ্রন্থেই লেখা আছে, কোরআনেও লেখা আছে। কোরআনে মদ হারাম চার জায়গায় লেখা আছে। কয় জায়গায় বাবা? চার জায়গায়। বলে দিচ্ছি আমি কোন কোন জায়গায়, শুনে নিন। দুই নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, মদ হারাম। পাঁচ নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরার নাম সুরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, মদ হারাম। আরেকটা দলিল দিচ্ছি, সাত নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সুরার নাম সুরা মাইদার নব্বই নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু, মদ হারাম। আরেকটা দলিল দিয়ে দিচ্ছি, সাত নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সুরার নাম সুরা মাইদার একানব্বই নম্বর আয়াত। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, কিন্তু সমস্যার সমাধান দেওয়া আছে কোরআনে। কি? শুনে নিন, আমরা লেখাপড়া করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন হয়, থিওরি এন্ড প্র্যাকটিক্যাল। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, থিওরি এন্ড প্র্যাকটিক্যাল। তো ইসলামে থিওরি আর প্র্যাকটিক্যাল আছে। ইসলামে থিওরিটার নাম হলো কোরআনুল কারীম, আর প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। আমরা থিওরিটাও ফলো করিনি, প্র্যাকটিক্যালকেও ফলো করিনি, যার জন্য আমরা এতটা পিছিয়ে পড়ে আছি। চলুন, তো এই কোরআনের ব্যাখ্যায় তিনি করেছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন, শুনে নিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেদিন থেকে মদ হারাম হয়ে গেল, মদ্যপান করা হারাম হয়ে গেল, সেই দিন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত পৃথিবীতে ছিলেন ততদিন কোনো ব্যক্তি যদি মদ্যপান করে পাগলামি মাতলামি করত, চল্লিশ ঘা পর্যন্ত বেত মারা হতো। তো হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, উনি করতেন কি, কোনো মদ্যপানকারী মদ খেয়ে যদি মাতলামি করত, আশি থেকে একশো ঘা বেত মারতেন। সমাধান কোরআনই দিয়েছে।